বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ও আকর্ষণীয় ম্যাচে কাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে আর পাকিস্তান একাদশ থেকে বাদ পড়তে পারেন ইমামুল হক। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে এই মহারণ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি ভারত পাকিস্তান মহারণ, কিন্তু এই দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এখন কেবলমাত্র এশিয়া কাপ নয়তো আইসিসির কোনো ইভেন্টে দেখা হয় দুই দেশের। তাই তো বিশ্বকাপের মেগামঞ্চে এই দ্বৈরথ বাড়তি উত্তাপ ছড়াচ্ছে সমর্থকদের মাঝে। ভারত পাকিস্তান দুই দলে আছে ভালো ছন্দে। ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করার পর আফগানদের হারিয়েছে হেসে খেলে। পাকিস্তান ম্যাচে ভারতের সেরা শক্তি ব্যাটিং দারুণ ফর্মে আছেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর মিডল অর্ডারে বিরাট কোহলি, লোকেশ রাহুল দলটির স্তম্ভ। লোয়ার মিডল অর্ডারও ভারতের অন্যতম শক্তির জায়গা, যেখানে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুরের মতো অলরাউন্ডার। স্পিন ডিপার্টমেন্ট দারুণ ছন্দে আছে ভারতের, বিশেষ করে কুলদীপ যাদব কাঁপন ধরাতে পারেন পাকিস্তান শিবিরে। তবে ভারতের কিছুটা দুর্বলতা আছে পেস ডিপার্টমেন্টে, কেবলমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া বাকি পেসাররা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না। ভারতীয় গণমাধ্যমের মতে পাকিস্তান ম্যাচে সিরাজের পরিবর্তে মোহাম্মদ সামি সুযোগ পেতে পারেন একাদশে। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা ওপেনিং, ইমামুল হক রান না পাওয়াটা দুশ্চিন্তার কারণ দলের জন্য। ভারত ম্যাচে আবদুল্লাহ শফিকের সাথে ফখরুজ্জামান ফিরতে পারেন একাদশে এমন সম্ভাবনা আছে। ভারতের বিপক্ষে বড় স্কোর করতে হলে ইনফর্ম রিজওয়ান, আবদুল্লাহ শফিক ও সৌদ শাকিলকে ধরতে হবে দলের হাল। তবে সবচেয়ে বেশি প্রয়োজন বাবর আজমের রানে ফেরা। পাকিস্তানের অন্যতম শক্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট, শাহিন আফ্রিদি, হাসান আলী শুরুতেই ব্রেক থ্রু এনে দিতে পারলে কাজটা সহজ হবে অনেকটাই। সেই সাথে পেসার হারিস রোব, দুই স্পিন অলরাউন্ডার ইফতেখার সাদাবরাও ভোগাতে পারে ভারতীয় ব্যাটারদের। অতীতের মুখোমুখি পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ভারতের 56 জয়ের বিপরীতে পাকিস্তান জয় পেয়েছে 73টি। তবে বিশ্বকাপের স্বাদ দেখায় শতভাগ জয় ভারতের। সবশেষ 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতকে হারাতেই পারেনি পাকিস্তান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।